নাটোর সদর উপজেলার একডালা এলাকায় সরকারি আশ্রয় কেন্দ্র ছিন্নমূল ও অসহায় শিশু কিশোরীদের আশ্রয় দিয়ে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার জন্য 2004 সালে নির্মাণ করা হয় প্রতিষ্ঠানটি। কিন্তু বিগত 20 বছরেও প্রতিষ্ঠানটিতে কাউকেই আশ্রয় দেওয়া হয়নি। 2020 সালে করোনা রোগীদের জন্য একটি আইসোলেশন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন। ওই সময় স্থানীয় তেবাড়িয়া ইউনিয়ন পরিষদ 4,75,000 টাকায় এটি সংস্কার করে। তবে করোনা আক্রান্ত কোনো রোগীকে এখানে রাখা হয়নি। এরপর থেকে আবারও এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। 2004 সালে এখানে 3 জন কর্মচারী নিয়োগ দেওয়া হলেও শুরু থেকে এখানে 1 জন রয়েছেন, আর অন্য 2 জনকে অন্যত্র সংযুক্ত করেছে জেলা সমাজ সেবা অফিস। কার্যক্রম না থাকলেও কেন্দ্রটি থেকে নানা খাতে ব্যয় দেখিয়ে লাখ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ না থাকলেও 2020 সালের জুন থেকে 2024 সালের জুন পর্যন্ত বিদ্যুৎ বিল বাবদ ব্যয় দেখানো হয়েছে 2,82,400 টাকা। শুধুমাত্র অফিস সহায়ক পরিবার সহ অবস্থান করলেও এখানে নিয়োগকৃত 3 কর্মচারী ভ্রমণ বিল তুলেছেন 3,04,400 টাকা। এছাড়া এই 4 বছরে নানা অনুষ্ঠান ও অফিসের ফাইলপত্র কেনাকাটায় উত্তোলন করা হয়েছে আরও 53,000 টাকা। বিগত 22 বছর আগে এই ভবঘরে অসহায় মহিলার আশ্রয় কেন্দ্র সরকারিভাবে এই প্রতিষ্ঠানটা চালু হয়। সমাজ কল্যাণ অধিদপ্তরে চাকরি করে ও এখানে বাসা করে এখানে থাকে। এছাড়া কোনো লোক বলো আমরা কোনোদিন দেখি নাই। কীভাবে এই টাকাগুলো উত্তোলন হয়েছে এবং কোন খাতে উত্তোলন করা হয়েছে, কীভাবে উত্তোলন করা হয়েছে, কেন উত্তোলন করা হয়েছে, এগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি 2004 থেকে এই ভবঘুরা এখানে দেখাশোনা করি। অন্য অন্য স্টাফরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকের দাবি, আশ্রয়ণ কেন্দ্র পরিত্যক্ত থাকলেও কেন্দ্রটির পক্ষ থেকে যৌথভাবে পালন করা হয় সরকারি নানা অনুষ্ঠান, তবে অন্য খাতের ব্যয় সম্পর্কে সঠিক কারণ দেখাতে পারেননি তিনি। টেবিলটা হলো এই প্রতিষ্ঠানের হেড থেকে দেওয়া হয়েছে, যে কারণে এই প্রতিষ্ঠানটা বন্ধ আছে বলেও মনে হচ্ছে যে কেন বন্ধ আছে, তবু কেন খরচটা হলো। বিদ্যুৎ বিলটা অনেক বেশি আছে, ভিতরে ওই বাসাতে তো বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। 3 একর জমিতে আশ্রয় কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয় প্রায় 5 কোটি টাকা। সময় সংবাদ, নাটোর।